বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ পথে পুলিশের তল্লাশি গ্রেফতার হয়রানির অভিযোগ রাজধানীতে বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ দ্বার চেক চেকপোস্টে বসে তল্লাশি করে বিএনপির অনেক নেতাকে আটকের অভিযোগ করেছে পুলিশের বিরুদ্ধে আজ বুধবার সকাল থেকে আমিনবাজার বিশ্ব বিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা আরিচে মহাসড়কের ঢাকা লেনে চেকপোস্ট বসিয়ে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ আমিনবাজার ছাড়াও ঢাকার অন্যান্য প্রবেশ পথেও পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে এদিকে সকাল থেকে শুরু হওয়া এই তল্লাশির অভিযানে দুটি মাইক্রোবাস সহ সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে তবে আটকের প্রকৃত সংখ্যাটি এখনো নিশ্চিত হওয়া যায়নি চেকপোস্ট থেকে আটক মানিকগঞ্জ জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা জানান মানিকগঞ্জ থেকে তিনজন আত্মীয়কে সঙ্গে নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন সেখান থেকে তার সমাবেশে যাওয়ার কথা বাকির একজন আত্মীয়কে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাড়ি ফিরে যাবেন কিন্তু চেকপোস্টে গাড়ি সহ তাদের চারজনকে আটক করা হয়েছে এই নেতা আরো জানান তার নামে যে মামলাগুলো রয়েছে তার সবগুলোতেই তিনি জামিনে আছেন কেন আটকানো হয়েছে পুলিশ তাও বলছে না একটা স্বাধীন দেশে কি এগুলো প্রত্যাশিত এই যে হয়রানি করা হচ্ছে এর কি কোনো যুক্তিকতা আছে স্থানীয়রা জানান সকাল আটটার দিকে চেকপোস্টের কারণে ঢাকা আর এস মহাসড়কের ঢাকামুখী লেনের যান সৃষ্টি হয় এতে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে এছাড়াও যানজটের কারণে অনেক শিক্ষার্থীকে বাস থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে শিক্ষার্থীরা জানান বিএনপির সমাবেশ থাকলে পুলিশ প্রবেশ পথগুলো চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় এতে করে যানজট সৃষ্টি হয় কিন্তু সরকার দলের কোনো সমাবেশ মিছিল থাকলেও কোনো চেকপোস্ট দেখা যায় না বরং তাদের নেতা কর্মীদের সমাবেশগুলোতে যেতে তারা সহযোগিতা করেন চেক পোস্টে বসিয়ে তল্লাশির সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান রাজধানীতে দুটি দলের সমাবেশ রয়েছে কাজেই কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সে কারণে তল্লাশি কার্যক্রম জোর দেওয়া হয়েছে এদিকে নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকের জনসমাবেশকে কেন্দ্র করে রাতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ সত্তর নেতাকে আটক করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আটক নেতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি গোলাম রাব্বানী সোহেল যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুল আলম নাজু গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেওয়াজ চৌধুরী শাওন ও কারিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের তোফাজ্জুল হোসেন মোফা কারীয় স্বেচ্ছাসেবক দলের সরকার দুহীন কারিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেলেম সহপাঁচ রাছে রাজশাহী জেলা ছাত্র দলের সদস্য সচিব আলামিন ও পবা উপজেলা কৃষক দলের নেতা মোহাম্মদ রবিউল ইসলাম দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজা ফরিদপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধন সম্পাদক আফজাল হোসেন পলাশকে পুলিশ গ্রেফতার করেছে বলে গণমাধ্যমকে জানান আজ বুধবার সকালে রুল কবি রেজবি গণমাধ্যমকে তথ্য জানান তিনি জানান গতকাল রাত থেকে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি কর্মীদের বাসায় মেসে তল্লাশি চালে তাদের আটক ও গ্রেফতার করেছে এই সমাবেশকে ঘিরে সরকারের গোয়েন্দা সংস্থা কর গুজব ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে বিএনপির এই মুখপাত্র জানান জনগণের বিজয় দুয়ারে করা এই সরকারের কোনো চেষ্টায় আজকের জনসমাবেশ বাধাগ্রস্ত করতে পারবে না এদিকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে সমস্ত আবাসিক হোটেল বাসাবাড়ি ও মেসে তল্লাশি চালাচ্ছে পুলিশ